জনগণের ন্যায্য অধিকার সমুন্নত রাখা ও সুষ্ঠু ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে বিএসটিআই এর পদক্ষেপ সমূহ সব মহলে প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এবং পর্যটন খাত সম্প্রসারণে বাংলাদেশ উজবেকিস্তানের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গুলশানে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী বাখরম আল এভের নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী 23 মে রাত থেকে 26 মে সকাল 6টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বন্দর নগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার ভোর 5টায় এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র সহ G7 জোটের দেশগুলো রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার ওয়ার মেশিন লাভজনক হীরা বাণিজ্য ও ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। স্থানীয় সময় শুক্রবার জাপানের জোটের সম্মেলনে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অনূর্ধ্ব 12 দলগত প্রতিযোগিতার দক্ষিণ এশিয়া আঞ্চলিক কোয়ালিফাইং রাউন্ড টপকিয়ে বাংলাদেশ বালক দল 3-0 ব্যবধানে ভুটানকে পরাজিত করে কাজাখস্তানে অনুষ্ঠেয় এশিয়ান ফাইনাল রাউন্ডে খেলার টিকিট নিশ্চিত করেছে। শুক্রবার চতুর্থ দিনের খেলা এ জয় পায় দলটি। গায়ক মাইনুল হাসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে অনুষ্ঠানে না গিয়েও 1,72,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। গত 16 মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC ব্যাচ 2016 এর প্রতিনিধি মোহাম্মদ সাফায়েত ইসলাম বাদী হয়ে এই মামলা করেন।